আসসালামু আলাইকুম ফ্রেন্ড আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের এই কন্টেন্টে আমরা আলোচনা করব অ্যালুমিনিয়া অ্যালুমিনিয়া হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হোমিওপ্যাথিক রিমেডি এটি সাধারণত কি কি কাজ করে সে সম্পর্কে ডিটেলসে আজকে জানবো অর্থাৎ অ্যালুমিনিয়া হোমিওপ্যাথিক রিমেডির বিস্তারিত মেটেরিয়া মেডিকে আমরা জানবো তার আগে আপনাদেরকে যে ইনফরমেশানটি দিতে চাই যে অ্যালুমিনিয়া সাধারণত অনেকগুলো সিমটম যখন বলবো বলার পর অনেকের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে এত এত লক্ষণ আসবে ঠিক আছে কিন্তু মূল কাজ কী এটি মূল কোন রোগের কাজ করে ফ্রেন্ড হোমিওপ্যাথিক রিমেডিগুলো সাধারণত ওয়াইজ কাজ করে যদি আপনার সিমটম মিলে যায় সেক্ষেত্রে যেই রোগগুলোর উপর কাজ করে সেই রোগগুলোর একটা সামারি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনাদেরকে বোঝা আপনাদের বোঝার বিষয়টা বোঝার একটু সহজ হয় ফ্রেন্ড আমরা ধারাবাহিকভাবে লক্ষ্য করি যে অ্যালোমি অ্যালুমিনিয়া হোমিওপ্যাথিক রিমেডিটি পর্যায়ক্রমে কাজ করে যাদের সেক্সুয়াল উইকনেস আছে যৌন দুর্বলতা আছে তাদের উপর কাজ করে যাদের শুক্রপাত বা দ্রুত বীর্যপাত হয় তাদের ক্ষেত্রে কাজ করে ঘন ঘন যাদের প্রস্রাব হয় তাদের কাজ করে এছাড়া কাজ করে গনেরিয়া ঋতুস্রাব জরায়ুর বহির্গমন শ্বেতপ্রদর অর্থাৎ মহিলাদের যে রোগগুলো আছে সেগুলোতে কাজ করে মহিলাদের মহিলাদের সাধারণত যৌন অনহাজ আছে যাদের তাদের ক্ষেত্রে অনেকে জিজ্ঞেস করে যে কোন হোমিওপ্যাথিক রিমেটি ব্যবহার করবো সিমটোমাইস আপনারা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে পারেন অবশ্যই সিমটোমাইস এছাড়া আচিল খুশকি ঘামাচি দাঁত মেস্তা সেতি সুরিয়াসিস একজিমা অশ্ব বলি অর্থাৎ আমাদের যে অশ্ব হয় সেই অশ্বের উপরেও কাজ করে হচ্ছে এই অ্যালুমিনিয়া হোমিওপ্যাথিক রিমেডি কানের স্রাব শুষ্ক ক্যাশি কোষ্ঠবদ্ধতা জন্ডিস টিউমার পলিপাস পক্ষাঘাত বমি বাঁধ ব্যথা মাথা ব্যথা এবং সায়টিকার যে ব্যথাগুলো আছে সেগুলোতে কাজ করে অ্যালুমিনিয়া হোমিওপ্যাথিক রিমেডি তবে অবশ্যই লক্ষ্য রাখবেন যে সামগ্রিক সিমটমগুলো মিলিয়ে যেন আমরা হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করতে পারি মূলত আমরা স্কিন অ্যান্ড সেক্স বিষয় নিয়ে একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবো যেহেতু আমরা এই বিষয়গুলো নিয়ে বেশি আলোচনা করি স্কিন অ্যান্ড সেক্স অর্থাৎ একজিমা একজিমাতে কাজ করে আপনার সাধারণত দ্রুত বীর্যপাতে কাজ করে বিভিন্ন ধরনের আর্থাইটিসে কাজ করে সেক্ষেত্রে আমরা টোটাল সিমটমগুলো আমরা জানব স্কিন অ্যান্ড সেক্সের অ্যাপ্লাই ক্ষেত্রে আপনার অবশ্যই বিস্তারিত সিমটমগুলো জেনে নেবেন চলুন বিস্তারিত সিমটম জেনে নেওয়া যাক ফ্রেন্ড অ্যালুমিনিয়া হোমিওপ্যাথিক রিমেডি এটি প্রুভ করেন হচ্ছে স্যামুয়েল হানিমান মহাত্মা স্যামুয়েল হানিমান যিনি হচ্ছে হোমিওপ্যাথির জনক এটি সাধারণত মূল ক্রিয়ার স্থান হচ্ছে চর্ম মলদার স্নায়ুরজ্জ মলাশয় এবং শ্লেশ্বিক যে ঝিলমি ঝিল্লিগুলো আছে সেগুলোতে চমৎকার কাজ করে হচ্ছে অ্যালুমিনিয়া ঔষধের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যেমন পক্ষাঘাত সদেশ দুর্বলতা এবং স্মৃতিশক্তির দুর্বলতা নার্ভাস উইকনেসে চমৎকার কাজ করে মল এবং মূত্রত্যাগ যাদের সহজবদ্ধ নয় অর্থাৎ থেমে থেমে যায় বা কষ্টসাধ্য তাদের জন্য চমৎকার কাজ হচ্ছে কাজ করে হচ্ছে হোমিওপ্যাথিক রিমেডিটি রিমেডি অ্যালুমিনিয়া অ্যালুমিনিয়ার অন্যান্য বৈশিষ্ট্য আমরা পর্যায়ক্রমে জানব তো দর্শক এখন এই পর্যায়ে আমরা অ্যালুমিনিয়া সম্পর্কে বিস্তারিত কিছু ইনফরমেশান জেনে নেব অ্যালুমিনিয়ার মূল বৈশিষ্ট্যগুলো ছিল শুষ্ক এবং শীতাত্মতা অর্থাৎ এই ব্যক্তিদের মধ্যে শুষ্ক এবং শীতাত্মতা সাধারণত লক্ষ্য করা যাবে অ্যালুমিনিয়ার চমৎকার একটি বৈশিষ্ট্য হচ্ছে যে এই হোমিওপ্যাথিক রিমেডির সিমটম যেই রুগীরা সাধারণত বহন করে তারা আলু সহ্য করতে পারে না আলু তারা কোনো ক্রমে খেতে পারে না অর্থাৎ তাদের ডাইজেস্ট হবে না আলু এছাড়া অন্যান্য সিমটম হচ্ছে যে মল ইচ্ছা একেবারে তাদের মধ্যে থাকে না এই মানসিক সিমটমগুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায় শিশুদের ক্ষেত্রে এবং বৃদ্ধদের কোষ্ঠকাঠিন্য বেশি লক্ষ্য করা যায় এবং মল ত্যাগকালে অর্থাৎ টয়লেট করতে গেছে তাদের খুব চাপ দিয়ে খুব প্রেশার দিয়ে দিয়ে সাধারণত মলত্যাগ করতে হয় এ ধরনের সিমটম তাদের মধ্যে লক্ষ্য করা যায় তাদের মানসিক যে লক্ষণগুলো তাতে দেখা দেখা যায় যে তারা খুব শান্ত স্বভাবের হয় কিন্তু লোভী অসন্তুষ্ট অনেক সময় হতাশা দীর্ঘশ্বাস ফেলে এই সিমটমগুলো তাদের মধ্যে লক্ষ্য করা যায় সাধারণত ঘৃণা পরায়ণতা তাদের মধ্যে লক্ষ্য করা যায় এবং তারা হয় খুব খুঁতখুতে স্বভাবের অর্থাৎ কোনো কাজ তাদের কাছে পারফেক্ট মনে হয় না একটা কাজ করলেও মনে হচ্ছে এখানে আরও ভুল রয়ে গেল অর্থাৎ তাদের খুঁতখতে ভাব বিদ্যমান থাকে কোনো কিছু মনে রাখতে পারে না নিজের নাম পর্যন্ত ভুলে যায় অর্থাৎ আমি ইতিপূর্বে বলেছিলাম যে নার্ভাস উইকনেস অ্যালুমিনিয়াম হোমিওপ্যাথিক রিমেডির সাধারণত এই সিমটম যে রুগী বহন করে তাদের মন ভুলও হয় অর্থাৎ কোনো কিছু তাদের স্মরণশক্তিতে থাকে না কথা বলে কথা বলতে চায় সহজে এবং ঘুমের মধ্যেও তারা অনেক সময় কথা বলতে চায় অর্থাৎ কথা বলে তাদের মধ্যে আরও কিছু প্রবণতা লক্ষ্য করা যায় যেমন তাদের আত্মহত্যা করার প্রবণতা বেশি লক্ষ্য করা যায় রোগ সাধারণত ডানে এবং একপাশে বেশি লক্ষ্য করা যায় এটি হচ্ছে তাদের অন্যতম একটি বৈশিষ্ট্য মেদপ্রবণ এবং শিশুদের সাধারণত শারীরিক দুর্বলতা লক্ষ্য করা যাবে অ্যালুমিনিয়াম রোগীদের ক্ষেত্রে সাধারণত টয়লেটে বেগ আসবে কিন্তু টয়লেট করতে যাবে দেখা যাচ্ছে টয়লেট হচ্ছে না অর্থাৎ কনস্টিপেশান তাদের মধ্যে খুব বেশি লক্ষ্য করা যায় অনেক সময় শ্লেষ্মাযুক্ত এবং পিচ্ছিল হয় এবং অনেক সময় টয়লেট কিছুটা বের হয় আবার বের হয় না এই ধরনের সিমটম তাদের মধ্যে অনেক বেশি পরিলক্ষিত হয় এই সিমটমগুলো যদি বেশি পরিলক্ষিত হয় সেক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াকে একদম নির্দ্বিধায় সাজেস্ট করতে পারি অ্যানালাইসিস করে অন্যান্য স্টেটমেন্ট মিলিয়ে যদি অ্যালুমিনিয়া অ্যাপ্লাই করা যায় যতগুলো লক্ষণ বলেছি এর পাশাপাশি যতগুলো রোগের কথা বলেছি সবগুলো লোক রোগের ক্ষেত্রেই যদি প্রয়োগ করা হয় সেক্ষেত্রে চমৎকার এবং অত্যন্ত কার্যকরী হচ্ছে এই অ্যালুমিনিয়া হোমিওপ্যাথিক রিমেডি আরও কিছু সিমটম আছে চলুন সেগুলো জানি ফ্রেন্ড অ্যালুমিনিয়ার অন্যান্য বৈশিষ্ট্য হচ্ছে সাধারণত এই রোগের হ্রাস বৃদ্ধি বিষয়গুলো লক্ষ্য করতে হবে যেমন গোসলে সাধারণত রোগের উপশম হয় এছাড়া আক্রান্ত অঙ্গে যদি পানি ঢালা হয় বা একটু স্পঞ্জিং করা হয় সেক্ষেত্রে উপশম হয় সাধারণত শীতকাতর রুগী কোনো কোনো ক্ষেত্রে গরম কাতর লক্ষ্য করা যায় এছাড়া তাদের অন্যান্য সিমটম হচ্ছে ক্ষুধার ক্ষেত্রে যদি লক্ষ্য করা যায় খাদ্যের প্রতি তাদের অনিহা অর্থাৎ ক্ষুধা আছে কিন্তু খাদ্যের প্রতি তাদের অনীহা লক্ষ্য করা যায় আবার অনেক সময় খাবার পরে রোগ বেড়ে যায় এই ধরনের সিমটমও তাদের মধ্যে লক্ষ্য করা যায় তাদের ইচ্ছা যদি অ্যানালাইসিস করা যায় তারা কফি ফল শাকসবজি ইত্যাদিতে ইচ্ছা আছে এছাড়া তারা দেখা যাচ্ছে টক চা এবং অন্যান্য খাবার তাদের মধ্যে খাবার একটি প্রবণতা লক্ষ্য করা যায় এবং যদি অনিচ্ছা লক্ষ্য করা যায় মাংস লবণ আলু এগুলো তারা মোটেই খেতে পারে না অর্থাৎ বলেছিলাম যে আলু তারা মোটেই সহ্য করতে পারে না অর্থাৎ আলুতে তাদের সমস্যা অসচয় খাদ্য তাদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে আলু এছাড়া দুধ শাকসবজিও তারা খেতে পছন্দ করে না ঠান্ডা পানীয় খাবার তারা খুব একটা পছন্দ করে না তাদের যদি হ্রাস বৃদ্ধি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে শীতকালে শীতল বায়ুতে সাধারণত রোগের বৃদ্ধি ঘটে এবং আরাম পায় হচ্ছে গরম পানি যদি তারা তাদেরকে খাওয়ানো হয় বা খায় সেক্ষেত্রে আরাম পায় এবং গরমকালে তারা আরাম পায় এই সিমটমগুলো তাদের অত্যন্ত লক্ষণীয় তো সামগ্রিক সিমটমে এই যে যে বিষয়গুলো বলেছি সেই সিমটমগুলো যদি আপনার মিলে যায় সেক্ষেত্রে আপনারা নির্দিধায় অ্যালুমিনিয়া হোমিওপ্যাথিক রিমেডিটি অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে ডিজিজ যতই জটিল হোক না কেন সেটি ইনশাল্লাহ সেরে যাবে ফ্রেন্ড আমরা বলেছিলাম যে সামগ্রিক সিমটম আলোচনা করার পরে অর্থাৎ অ্যালুমিনিয়ার টোটাল সিমটম আলোচনা করার পরে আমরা সাধারণত মেল হেলথের কী কী সিমটমগুলো পাই পাই সেগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করব তো ফ্রেন্ড এতক্ষণ যে আলোচনা করলাম সেখানে দেখা যাচ্ছে যে অ্যালুমিনিয়ার যে সিমটমগুলো পেয়েছি তাতে করে যে কোনো সমস্যা হোক না কেন এটি অ্যাপ্লাই করা যায় যেই লক্ষণগুলো যে সমস্যাগুলোর কথা আমি বলেছি সিমটম যদি যে কোনো একটি মিলে যায় সেক্ষেত্রে মানে যে কোনো রোগী হোক না কেন সিমটমগুলো যদি মিলে যায় অধিকাংশ সেক্ষেত্রে আপনারা অ্যালুমিনিয়াম হোমিওপ্যাথিক রেমেডিটি ব্যবহার করতে পারেন এখন মেল হেলথে অর্থাৎ যৌন সমস্যার ক্ষেত্রে কী কী সিমটম সেগুলো আর একটু ক্লিয়ার হয়নি লিঙ্গোচ্ছ্বাস লক্ষ্য করা যাবে খুব কষ্টকর সকালে এবং সাধারণত মধ্য দুপুরে অনেক সময় লিঙ্গোচ্ছ্বাস অর্থাৎ লিঙ্গ দ্রেগ হয় সেটি হচ্ছে অ্যালুমিনিয়ার একটি বৈশিষ্ট্য সাধারণত কাম প্রবৃত্তি হ্রাস বৃদ্ধি এবং অত্যাধিক অভাব লক্ষ্য করা যায় যে বীর্য খুব গাঢ় এবং লিঙ্গ হয় অধিকাংশ ক্ষেত্রে শুষ্ক এর কারণ যদি জানা যায় সাইকোসিস স্বপ্ন দুই বা ঘন ঘন পস্রাবের এই কারণগুলো হইতে পারে সাধারণত একক যে লক্ষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সে সেটি হচ্ছে দুপুরবেলা বসে থাকলে সাধারণত পেনিস দাঁড়িয়ে যায় অর্থাৎ এই সিমটমটি হচ্ছে অন্যান্য সিমটমের চেয়ে একটু আলাদা প্রিকিউলার সিমটম হিসেবে আমরা ধরে নিতে পারি এর পাশাপাশি অন্যান্য সিমটম যদি আমরা দেখি অন্যান্য রোগের ক্ষেত্রে সেখানে আমরা অ্যালুমিনিয়া হোমিওপ্যাথিক রেমেডিটি অ্যাপ্লাই করতে পারি অ্যালুমিনিয়ার সাধারণত প্রস্রাব সম্বন্ধীয় যে সিমটমগুলো আছে সেগুলো যদি আমরা দেখি সাধারণত জ্বালা সহ প্রস্রাব করার যে অনৈচ্ছিক প্রবলেম সেটি অ্যালুমিনিয়ার মধ্যে লক্ষ্য করা যায় দিনের এবং রাত্রে বা সন্ধ্যাকালে বা রাত্রে ঠান্ডায় যে কোনো সময় এই সিমটমগুলো আমরা দেখতে পারি সাধারণত ঋতুস্রাবের সময় অনসিক মূত্রদাগ এবং ক্যাশির সময় সাধারণত পূর্ণ প্রস্রাব হওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যায় প্রস্রাবের বর্ণ হবে দুধের বন্য অথবা লাল অথবা ঘোলাটে অর্থাৎ যেহেতু রোগ হয় সাথে কিছু সিমটম দেখা দেয় তলানি যদি লক্ষ্য করা যায় সাদা তলানি পড়ে এক ধরনের গনেরিয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি পুরাতন বা পুরাতন হলুদ স্রাব জাতীয় যে গনেরিয়া আছে সেই গনেরিয়া যদি হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি ইরেগুলার মেন্স্ট্রুয়েশনের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক রিমেডি হচ্ছে অ্যালুমিনিয়া সেক্ষেত্রে আমরা কিছু সিমটম দেখব যেমন ছবিরাম বা বিলম্বিত ঋতুস্রাব অর্থাৎ নির্দিষ্ট একটি সময় হয় না দেরিতে হয় সেই ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়া হোমিওপ্যাথিক রেমেডিটি অ্যাপ্লাই করতে পারি কষ্টকর যদি ঋতুস্রাব হয় ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়া ব্যবহার করতে পারি সাধারণত খুব অল্প সময় যদি হয় যেমন হয়ে অনেকের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এক থেকে দুই দিনের মধ্যে মিন্স ক্লিয়ার হয়ে গেছে অর্থাৎ স্বল্পস্থায়ী যাদের মিন্স আছে তাদের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি সামান্য মিন্স যাদের তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি ঘনত্ব খুব পাতলা যদি হয় সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি আমরা রক্তাক্ত শ্লেষ্মাযুক্ত বা ফ্যাকাশে স্রাব যদি থাকে সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি সামগ্রিক সিমটমে সাধারণত স্রাবের গন্ধ যদি দুর্গন্ধযুক্ত হয় সেক্ষেত্রে অ্যালুমিনিয়া অত্যন্ত চমৎকার একটি হোমিওপ্যাথিক রেমেডি এছাড়া আমরা অন্যান্য যে সিমটমগুলো দেখব সেগুলো স্কিনের ক্ষেত্রে এর আলাদা আলাদা কিছু সিমটম আছে স্কিনের সিমটোমেও অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথিক রিমেডি হচ্ছে অ্যালুমিনিয়া সাধারণত মেস্তাতেও আমরা এটি সিমটোমাইজ ব্যবহার করতে পারি বন্য পরিবর্তিত হয় যাদের মেস্তার ফ্যাকাশে এবং লাল বন্য যাদের মেস্তা সেখানে আমরা ব্যবহার করতে পারি অ্যালুমিনিয়া হোমিওপ্যাথিক রিমেডি সেতু রোগ যাদের আছে সাদা সাদা দাগ থাকবে অর্জীর্ণতা লক্ষণ এবং ভূমি ভূমি যাদের মধ্যে লক্ষণীয় তাদের ক্ষেত্রে আমরা সামগ্রিক সিমটমে ব্যবহার করতে পারি সুরিয়াসিদ যাদের আছে মামরি 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 পড়ে এবং আদ্র। তাদের সূর্যাসিষের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আদারওয়াইজ এটি আমরা একজিমার ক্ষেত্রে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট হোমিওপ্যাথিক রিমেডি হিসেবে আমরা অ্যাপ্লাই করে থাকি সেক্ষেত্রে আমরা বা একজিমার ক্ষেত্রে ব্যক্তির বিভিন্ন অঙ্গের কিছু সিমটম দেখি যেমন বিভিন্ন অঙ্গে মুখমণ্ডলে সাধারণত একজিমা যাদের বেশি হয় একজিমার আকৃতি হবে তামাটে আকৃতির এবং এই ব্যক্তিগুলোর অনুভূতি হবে টনটনে ভাবযুক্ত এবং চিরিক মারার বেদনা তাদের মধ্যে লক্ষ্য করা যাবে এর ধরন হচ্ছে আর্দ্র ফাটলযুক্ত মেমরিযুক্ত পচনশীল এবং সাধারণত শীতকালে যাদের বেশি হয় সেক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে পারি স্রাব যদি দেখা যায় অর্থাৎ একজিমা থেকে স্রাব নির্গত হয় সাধারণত পুজ হইতে পারে সেই ক্ষেত্রে অ্যালুমিনিয়া কার্যকরী চুলকানি যাদের আছে চুলকাই সন্ধ্যায় এবং অনেক সময় দেখা যাচ্ছে চুলকানি এত বেড়ে গেছে যে অসহ্য ধরে যায় সেক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে পারি সাধারণত একজিমার ক্ষেত্রে বৃদ্ধি হবে উত্তাপে এবং বিছানার উত্তাপে সাধারণত একজিমার বৃদ্ধি গাউট বা বাদশ একজিমা যদি থাকে তাতে আমরা ব্যবহার করতে পারি এছাড়া ব্যবহার করতে পারি অ্যালুমিনা অশ্ব বা পাইলচে সেক্ষেত্রে তাদের পাইলসের বৃদ্ধি ঘটবে রাত্রে এবং হাঁটার সময় এবং রাস হ্রাস হয় প্রাতে এবং যদি রক্ত লক্ষ্য করা যায় পাইলসের সাথে রক্ত যায় সরলান্ত অনেক সময় দেখা যাচ্ছে ফাটা এবং ভগন্দর বা ফিস্টুলাও থাকে ব্যথা যদি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে সাধারণত জ্বালাকর ব্যথা লক্ষ্য করা যাবে তো ফ্রেন্ড আমরা যে বিষয়গুলো জানলাম যে ইরেগুলার মেনস্ট্রুয়েশন একজিমা পায়েস ফিস্টুলা মেস্তা সেতি ওভারঅল আমরা যে বিষয়গুলো বলছি প্রিম্যাচুরি জেকুলেশান ইরেকটাইল ডিসফাংশন পেনিটেশান ফেরল ইম্পর্টেন্সি কাইন্ড অফ ডিজিজ আপনারা সামগ্রিক সিমটম মিলায় যদি অ্যালুমিনিয়া হোমিওপ্যাথিক রিমেডিটি ব্যবহার করে সেক্ষেত্রে চমৎকার রেজাল্ট পাওয়া সম্ভব এই পর্যায়ে আমরা জানাবো কি কী ডোজ এবং অ্যাডমিনিস্ট্রেশন সম্পর্কে আপনাকে প্রিমাচি ইজাকুলেশন হোক আর একজিমা হোক যে 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 কারণগুলোতে এগুলো বেড়ে যায় সেগুলো আমাদেরকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে আমাদেরকে এর পাশাপাশি হোমিওপ্যাথিক রিমেডি অ্যাপ্লাই করতে হবে হোমিওপ্যাথিক রিমেডি এটি অ্যালুমিনিয়া যদি আমরা পাওয়ার বা পটেন্সি মেডিসিন সিলেক্ট করি সেক্ষেত্রে এটি সিক্স থার্টি বা টু হান্ড্রেড আমরা ঘরোয়াভাবে সিলেকশান করবো আর যারা প্র্যাকটিস করে তারা ইচ্ছা মতো রোগীর রোগের ধরন রোগের ডিউরেশন সব অ্যানালাইসিস করে তাদের যুক্তিযোগ্য পাওয়ার অ্যাপ্লাই করতে পারেন আমরা ঘরোয়া টিপসের জন্য যদি যারা কেউ এক্সিমার জন্য বা ইরেগুলার মেনিস্ট্রেশার জন্য বা ইজাকুলেশনের জন্য অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার সিক্স থার্টি এ হান্ড্রেড গুলো পাওয়ারগুলো করবেন এবং এক থেকে দুই ফুটা বেলা খাবারের আগে সামান্য পানির সাথে মিশিয়ে খাবেন যদি গ্লোভিস বা পিলে ব্যবহার করতে চান সেক্ষেত্রে চারটি করে বলি বেলা খাবারের আগে সেবন করবে দেখবেন খুব দ্রুত আপনার রোগ সেরে যাবে আমাদের আর্টিকেলগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করলে আমরা এখান থেকে ইন্সপায়ার হয় আমরা চেষ্টা করি সামগ্রিক বিষয়গুলো জানানোর জন্য আমাদের ফেসবুক পেজ আছে সেটি লাইক করতে পারেন ওয়েবসাইট আছে সেটিও আপনারা ভিজিট করতে পারেন সেখান থেকে ইনফরমেশান নিতে পারেন ওভারঅল আপনাদের ছাপোর্ট আমাদের অনেক বেশি প্রয়োজন যত সাপোর্ট করবেন আমাদের চ্যানেল তত এনলার্জ হবে আর যত বেশি এনলার্জ হবে আমরা তত বেশি ইন্সপায়ার হবে এবং নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আপলোড করব সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং আমরা চাই সবাই অনেক ভালো থাকুক নিরাপদে থাকুক সেফ থাকুক এবং নিত্য নতুন টিপসগুলো পেয়ে তাদের তারা নিজেদেরকে সমৃদ্ধ করে নে এটি আমাদের প্রত্যাশা সবার জন্য অনেক অনেক ভালোবাসা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম